লক্ষ স্বল্প মূল্যের বাড়ি বাংলা আবাস যোজনার আওতায়। আমরা কিছুই আমরা দেখবো না, আমাদের তৃণমূলের প্রার্থী যেমন আছে হেভি ওয়েট করে আমরা মনে করি না। মুখ্যমন্ত্রী এবং নেত্রী আমাদের ইস্তাহার, তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করেছে এবং সেটা যে প্রদেশ থেকে হয়েছে, জেলায় হয়েছে, আজকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রকাশ করার কথা। আমাদের প্রার্থী, এই কেন্দ্রের প্রার্থী কৌশানী মুখার্জি আছেন, আমি তার সামনে এগুলো বলি। দশটা কথা, দশটা যে প্রকল্পের কথা উনি ইস্তাহারে উল্লেখ করেছেন সেগুলো আমি বলছি। অজস্র সুযোগ সমৃদ্ধ বাংলা, দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, জিডিপির আয়তন 12.5 লক্ষ কোটি ও বার্ষিক মাথাপিছু আয় 2.5 লক্ষের বেশি, 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র থেকে উদ্ধার, দারিদ্রসীমার নিচে থাকা মানুষ 2011-র 20% থেকে কমিয়ে 5%-এর নিচে, বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান, বেকারত্বের হার অর্ধেক, এটা করবার অঙ্গীকার উনি করেছেন, প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, প্রত্যেক বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প 1.6 কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা, মাসিক 500 কোটি টাকা করে জেনারেল ক্যাটাগরি, বার্ষিক 6,000 এবং ও 1,000 করে তফসিলি জাতি ও উপজাতি পরিবারকে বার্ষিক 12,000, এই টাকাটা দেওয়ার প্রতিশ্রুতি উনি দিয়েছেন। আর্থিক সুযোগ সবল যুবক, বাংলার যুবদের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের 10 লক্ষ ক্রেডিট লিমিট, নির্বাচনে যেতেননি, কাজেই আমাদের প্রার্থী, আমরা আত্মবিশ্বাসী। খাতা কলমে বা কাগজে বা তাদের দলের মধ্যে তারা মনে করতে পারেন যে হেভিওয়েট, আমরা মনে করি, আমরা মনে করি মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী, ভারতবর্ষে একমাত্র হেভিওয়েট প্রার্থী হচ্ছেন মমতা ব্যানার্জি। কেননা নির্বাচক মন্ডলী দ্বারা তিনি আসার আগে প্রত্যাখ্যাত এবং তিনি নির্বাচনে নির্বাচিত হতে পারেননি, সেই কারণে তার কোনো নির্বাচনে জেতার ট্র্যাক রেকর্ড নেই, সেই কারণে আমরা তাকে হেভিওয়েট মনে করছি না। আমাদের তারুণ্যের মূর্ত প্রতীক কৌশানী মুখার্জি, তিনি অনেক অ্যাক্টিভ এবং যেভাবে তিনি প্রচারের ঝড় তুলেছেন, আমরা আত্মবিশ্বাসী এই নির্বাচনে আমরাই জয়ী হব। মানুষের কাছে পৌঁছে মানুষ আমাদেরকে গ্রহণ করেছিলেন, কিন্তু তখন তৎকালীন লোকসভার পরিপ্রেক্ষিতের ভোট আর এখনকার ভোট সম্পূর্ণ আলাদা। তখনকার দিনে একটা হিন্দুত্ববাদ, তখনকার দিনে সাম্প্রদায়িক শক্তি উত্থান, তখনকার দিনে বিভাজনের সৃষ্টি, অখণ্ডতা। লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে সেই অর্থে কোনো মুখ ছিল না, সেই কারণে তাদের মিথ্যাচার, তাদের ফানুস প্রচারের কাছে মানুষ কিছুটা হলেও বিভ্রান্ত হয়েছিল। আজকে মানুষের কাছে পরিষ্কার, ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বাংলার মানুষের কাছে পরিষেবা দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সুখে দুঃখে তিনি আছেন, আমফান আজকে করোনার সময় তিনি রাস্তায় নেমে সেটা প্রমাণ করে দিয়েছেন, সেই কারণে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবে। তারুণ্যের জোয়ার এনেছেন মমতা ব্যানার্জি, মহিলা প্রার্থী দিয়েছেন 50%, এর বেশি আর কি চাই বাংলা।